আসসালামু আলাইকুম। আমার এবারে ঈদে স্পেশাল রেসিপি হচ্ছে স্পেশাল নোয়াবি লাচ্ছা সেমাই। আমি একটু ভিন্নভাবে এই নোয়াবি সেমাই তৈরি করেছি, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি, বলা কষা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধ ঘন হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পাউডার দুধ দিয়ে দিব। 2 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে দুধটা ভালোভাবে লিকুইড দুধের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি কিছু কাজু বাদাম টেস্টের জন্য, আর দিচ্ছি কিছু নারকেল। যেহেতু নোয়াবি সেমাই করবো, অবশ্যই আমাদেরকে এই দুধটা ঘন করতে হবে। দুধটা ভালো মতো বলো করে উঠে এসেছে, এখন আমি চুলার আঁচ কমিয়ে দিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি সেজন্য মাঝে মাঝে আমাদেরকে নাড়তে হবে। আর দুধটা ভালোভাবে নাড়লে টেস্ট ভালো হয় দুধের। আচ্ছা, দুধ জাল হতে থাক। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে আমরা লাচ্ছা সেমাইটাকে ভেজে নিব। এখানে আমি প্রথমে কাজু বাদাম এবং কাঠবাদাম ভেজে নিচ্ছি, ঘি দিয়েই ভাজবো। বাদামগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো, আর এই বাদামগুলো আমাদের ডেকোরেশন করতে কাজে লাগবে। এখন আমি এই ঘিয়ের মধ্যে সেমাই ভালোভাবে ভেজে নিব। প্রথমে আমি দুধের মধ্যে কাজু বাদাম এবং নারকেল দিয়েছি, দুধটা যেন ঘন হয় এবং অনেকটাই ঘন করে নিতে হবে। যেহেতু আমি নোয়াবি সেমাই তৈরি করব একটু ভিন্নভাবে, আমি এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করব না। নোয়াবি সেমাই তৈরি করতে অনেকে ক্রিম ব্যবহার করে, আমি ক্রিম ছাড়াই তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি নারকেল ব্যবহার করেছি। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ডেকোরেশন বললে এটি সাজিয়ে সেমাইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি ভাজা সেমাইগুলো বলে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চতুর্দিক থেকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঘিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু সেমাই গলে যাবে। আমাদের ভাজা পর আমি একটি বলে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি আমাদের যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধগুলো আমি সেমাইয়ের উপর আস্তে আস্তে ঢেলে দিব। দুধটা কিন্তু আমি বেশ ঘন করেছি এবং লাল করে ফেলেছি। ঢেলে দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এর উপরে আমাদের ঘিয়ে ভাজা বাদামগুলো সাজিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। আর দুধের মধ্যে তো আমি কিছু বাদাম দিয়েছি, নারকেল দিয়েছি টেস্ট বাড়ার জন্য। বাদামটা আপনারা স্কিপ করতে পারেন দুধের সাথে, এটা ডেকোরেশন সময় দিলেই হবে। ব্যাস হয়ে গেল আমাদের স্পেশাল নোয়াবি সেমাই, দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, কিন্তু সেমাইটা পুরো সেমাইটা হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন, মনে হবে যেন আমি ক্রিম ব্যবহার করেছি। হয়ে গেল আমাদের নোয়াবি সেমাই। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীতে নতুন কোনো রান্নার নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।